কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেস নিউ ব্লগে। তো আপনাদেরকে গাইস, যত এই ওয়ার্ল্ডে যতজন শিক্ষকরা আছে সবাইকে হ্যাপি টিচার্স। তো আজ আমি এখন আছি ব্রিজে, হচ্ছে আমাদের বাড়ির পাশে সোনারপুর ব্রিজটার কাছে। বললো দেখি সামনে গিয়ে ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আসলে আমি এখন ঘরে ফিরছি, ঘরে ফিরে যাবো, খাওয়া দাওয়া দিয়ে ঘুমাবো। চলো ব্রিজের ওপর থেকে আছি, ব্রিজের সিনারিটা আপনারা দেখুন। সিনেমেটিক শটটা ভালো লেগেছে, চলো আস্তে আস্তে ঘরে যাওয়া যাক। টায়ার গাছ খিদে পেয়েছে খুব, তো এই ব্রিজ থেকে নামার পরেই আমি খেতে পারবো। আমি এখন ব্রিজে আছি, ব্রিজের ওপরে আছি, দেখতে পাচ্ছেন পুরো আমার চারিদিকেই ব্রিজ, গাছপালা, ব্রিজটা দেখুন। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো গাইস, অনেকদিন পরে ভিডিওটা এনে যেখানে কি আমার শরীর খারাপ আছে, এখনও শরীর খারাপ, তো বাইরে বেরোতে পারছি না। চলো আস্তে আস্তে, আর ভিডিও ভালো লাগলে গাইস লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আগের দিকে যাওয়া যাক। ফাইনালি আমি ব্রিজ থেকে নেমে সোনারপুরে চলে এসেছি। সোনারপুরে এসে ব্রিজ থেকে নেমে সামনে একটা আইসক্রিম দোকান দেখতে পাচ্ছি, চলো ওখানে গিয়ে খাওয়া যাক। আমার সামনে আছে সোনারপুর স্টেশন, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তার আগে আইসক্রিম দোকানটা আগে দেখে নিন, ওখান থেকে আমি রোজ খাই। তো চারিদিকে ভিড় জমেই আছে, দেখুন এদেখুন সে সোনারপুর জংশন যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে লাইনটা ক্রস করছি, সেই আইসক্রিম দোকানের কাছে চলে এসেছি। স্পেশাল ফ্লুডা খাবো, তো কাকুকে বলে দিয়েছি কাকু বানাচ্ছে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice way. Okay, chalo guys, time lapse to dekha jao.
side. আমাকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হবে। রাস্তাটার অবস্থা দেখুন গাইস। আর তার উপরে রোদ। রোদটা অতিরিক্ত রোদ দিয়ে দিয়েছে। পরে দেখুন। আর আমার অবস্থা দেখুন তার গরমে। গরমে পুরো থামিয়ে গেছি সেই লেভেলে। আপনাকে রোদটা একবার দেখাই। দেখুন উপরে রোদটা পড়েছে দেখুন। এই রোদে এই এই ভাঙা রাস্তায় সাইকেল চালালে যে কেউ হার্ট অ্যাট্যাক হয়ে যাবে, প্লাস প্লাস যে মরতে যায় না তার এখানে মরণ হয়ে যাবে। তো আস্তে আস্তে এগিয়ে চলি আপনার সঙ্গে গল্প করতে করতে। যেতে যেতে থ্যাংকস জানাবো যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের এপিজে আব্দুল কালামকে, আর প্লাস হোল এই ওয়ার্ল্ডে যতগুলো টিচার্স আছে তাদেরকে, আর তাদেরকে এক হ্যাপি টিচার্স ডে টু অল অল টিচার্স হু আর ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি। সিনেমেটিক শটটা দেখো, খারাপ রাস্তার সিনেমেটিক শটটা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই আমাদের ছোট ভাই, এমন ছোট ভাই হেঁটে হেঁটে আস। Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah. আর এই যে আমাদের বাড়ি, বাড়িতে চলে এসেছি। আমাদের সামনেও একটা বাড়ি তৈরি হচ্ছে, দেখি মাকে আওয়াজ দেই। আওয়াজ দেই মাকে, বেল মারছি। সব গাছ গাছ লাগিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। তো আজকের জন্য বাস এইটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনারা কমেন্ট করবেন যে আমাদের বাড়ির সিনারিটা দেখতে চান কিনা, অনেক ভালো ভালো সিনারি আপনাকে দেখাবো। তো মা পিছন থেকে দরজা খুলেছে, দেখতে পাচ্ছ মাকে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, আর তার আগে সবাইকে সমস্ত ওয়ার্ল্ডে যত টিচার আছে প্লাস ইন্ডিয়ার যতগুলো টিচার আছে সবাইকে হ্যাপি ইন্ডে, হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ।